হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইব বিডি টিপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে ফেসবুকের যে আমাদের ফ্যান লিস্ট রয়েছে, সেটা আমরা যদি কাউকে দেখাতে না চাই, সেটা আমরা ব্লক করে রেখে দিতে পারবো। এবং কি আমরা যদি চাই আমাদের যাদেরকে পছন্দ তাদেরকে সিলেক্ট করে করে আমরা অ্যালাউ করে রেখে দিতে পারি, তারাই শুধু দেখতে পাবে আমাদের ফ্যান লিস্ট। আবার আরেকটা আছে, আপনি যদি মনে করেন এই লোকে আপনার ফ্যান লিস্ট যে কোনো একটি আইডি আপনি সিলেক্ট করে নেবেন, বা আপনার দেখতে পাচ্ছেন যে আপনার ফ্যান লিস্টটা ওই লোকে দেখলে সমস্যা হবে, তাহলে ওনাকে শুধু ব্লক করে দিতে পারবেন। আর যদি মনে করেন না আপনি কাউকে আপনার ফ্যান লিস্ট দেখাইতে চান না, তাহলে আপনি টোটালি ব্লক করে দিতে পারেন। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব ফ্যান লিস্ট কীভাবে আপনি গোপনে রাখবেন, মানে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না আপনার ফ্যান লিস্টে কতজন রয়েছে, কে কে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেনি, এখানে সাবস্ক্রাইব লাল লেখাটি রয়েছে, জাস্ট আপনার হাত দিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন এবং নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমি চলে যাব আমার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্যান লিস্ট দেখা যাচ্ছে, এখানে 2340টি আমার ফ্যান রয়েছে। তো এভাবে আপনার যদি আইডিটা কেউ যদি ভিজিট করে যে আপনার ফ্যান লিস্টে কে কে রয়েছে, চাইলে চেক করে নিতে পারে। তো এখানে অল সিতে দেখতে পাচ্ছেন সি অল ফ্রেন্ডস, তো এখানে যদি ক্লিক করে যে কেউ আপনার ফ্যান লিস্ট এইভাবে কে কে রয়েছে দেখতে পাবে। আপনি যদি চান কাউকে দেখাবেন না আপনার ফ্যান লিস্টটি, তো সেটি আপনি ব্লক করে দিতে পারবেন। তো দেখুন, আমি এখানে ব্যাকে আসার পর আপনি এই ফেসবুকটি লগ ইন করে নেবেন। লগ ইন করে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, আসার পর আপনি সিলেক্ট করে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সেটিংস রয়েছে, শুধু সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে আপনার যে ফেসবুকের ইনফরমেশন রয়েছে সব থাকবে এখানে। তো আমরা যে কাজের জন্য ভিডিওটা করা হচ্ছে আমরা শুধু সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউ ক্যান সি ইউর ফ্যান লিস্ট, দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে পাবলিক রয়েছে, মানে আপনাদেরও কিন্তু এরকম পাবলিকই থাকবে। তারপর আপনি কী করবেন, জাস্ট এখানে সি মোর এখানে জাস্ট দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলে আপনার টোটাল কিন্তু সম্পূর্ণ চলে আসবে। তো প্রথমটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ইউর ফ্যান্ডস অন ফেসবুক। দেখুন এখানে আপনাকে আমি বাংলায় দেখাচ্ছি, ফেসবুক আপনার বন্ধুরা, মানে আপনি এই অপশনটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে শুধু আপনার ফ্যান লিস্টে যারা রয়েছে তারাই শুধু আপনার ফ্যান লিস্টটি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তারপর আমরা তিন নাম্বারে চলে আসব, দেখুন আমি বাংলাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন কিছু বন্ধুকে দেখাবেন না, মানে আপনি যদি চান আপনার কিছু বন্ধু রয়েছে তাদেরকে দেখাইতে চান না, তাহলে আপনি কী করেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন আমার এখানে যেগুলো রয়েছে, দেখুন আমি এখানে প্রথম যে দুইটা, এই দুইটাকে যদি আমি এভাবে যদি সিলেক্ট করে দিই, এরা আমার ফ্যান লিস্ট দেখতে পাবে না, আর সবাই দেখতে পাবে। তো এভাবে আপনি ফ্যান লিস্টগুলো যেগুলো যাকে দেখাইতে চান না তাকে এইভাবে ব্লক করে রেখে দিতে পারেন। তারপর আসুন আমরা আরেকটা বিষয় যাই। তারপর দেখুন এখানে আমরা চার নাম্বারে আসলাম, চার নাম্বারে আসার পর এখানে দেখুন শুধুমাত্র কিছু বন্ধুকে দেখান, মানে আপনি যাদেরকে শুধুমাত্র সবাই ব্লক থাকবে, যাদেরকে দেখাইতে চান ফ্যান লিস্ট শুধু তারা দেখতে পাবে। আপনি জাস্ট এখানে কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখানে আপনার যে ফ্যান লিস্ট রয়েছে সম্পূর্ণ চলে আসবে। আসার পর আপনারা যে ফ্যান লিস্ট আপনি কাকে কাকে দেখাইতে চান বা অ্যালাউ করে রাখতে চান, আপনি যদি অ্যালাউ করে রাখেন তারা শুধু দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। তো এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন উঠতেছে, মানে আমি যেগুলা টিক চিহ্ন দিয়েছি এগুলো কিন্তু সবাই আমার ফ্যান লিস্ট দেখতে পারবে, আর যেগুলো এখানে সিলেক্ট করিনি সেগুলো কেউ দেখতে পাবে না। তো এই চার নাম্বার আমাদের অপশন চলে গেল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে শুধু অনলি মি রয়েছে, মানে এখানে আমি বাংলা করে আপনাদেরকে দেখাই আবার। এখানে দেখুন শুধু আমি, এটার মানে হচ্ছে
এইখানে যদি দেন শুধু আপনি দেখতে পারবেন, এবং কি আপনার আপনার যে ফ্যান্স অফ ফ্যান্স রয়েছে আপনি যাদেরকে অ্যাকসেপ্ট করেছেন তারাও দেখতে পাবে না, এবং কি ফেসবুক আপনার ফেসবুক নতুনভাবে কেউ যদি অ্যাকসেপ্ট করার আগে ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে অনেকে খুঁজে নেয়, তারাও কিন্তু কেউ খুঁজে পাবে না, শুধু আপনার চারা আর কেউ দেখতে পাবে না। তো আমি জাস্ট এখানে করে দিলাম, এখানে করে দেওয়ার পর আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন আমার প্রোফাইলে যাব, আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফ্যান লিস্টটা রয়েছে শুধু আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না, বুঝতে পেরেছেন? এইখানে অন্য কেউ যদি ট্রাই করে এভাবে আমার এখানে যেভাবে দেখা যাচ্ছে এভাবে যদি অন্য কেউ ট্রাই করে তাহলে কেউ দেখতে পাবে না। তো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফ্যান লিস্টটা কীভাবে আপনি ব্লক করবেন। তো আপনি যেভাবে চান সেইভাবে আপনি কিন্তু সিলেক্ট করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিও ছিল আজকে এই পর্যন্ত। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, অল বেল আইকন প্রেস করবেন, একটি লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।